সেটা কিন্তু আমরা সবাই ফেস করেছি যে যে এই যে এবং তখন তারা দিশারা হয়ে যায় যে আমি ওখানে টাটার একটা একটা প্রোটোকল করে দিল, সেটা প্রোটোকলটাকে এখানে ফলো করা হবে। আর সেই যে ট্রাস্ট ডেফিসিট, সেই ডেফিসিটটার মেন কারণ হচ্ছে সবটা সব ট্রিটমেন্ট একটা ছাদের তলায় নেই এবং এক্সপার্টাইজটা খুব ইম্পর্টেন্ট। তো আমার চেষ্টা যে সেরকম যেন এক্সপার্টাইজ বা সবগুলো করা যায়। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কস্ট, কস্টটা খুব খুব ইম্পর্টেন্ট এটা ক্যান্সার পেশেন্ট ট্রিটমেন্টের জন্য। আমি খুব মানে আমি এখানকার আমাদের গভর্নমেন্টের জন্য খুব যে আমাদের সিএমও ছিল আমাদের এত হেল্প করেছে যে আমরা স্বাস্থ্য সাথীতে কিন্তু পেশেন্টের ট্রিটমেন্টগুলো করতে পারছি। এখন আমাদের হসপিটালে সব কেমোথেরাপি সার্জারি একটা বড় পোর্শন স্বাস্থ্যসাথী আন্ডারে হয়। এই সেই জন্য কেমোথেরাপিটা যদি আমরা স্বাস্থ্যসাথী আন্ডারে করতে পারি এবং সঠিকভাবে কেমোপোর্ট দিয়ে যেভাবে সাউথের ট্রিটমেন্ট করা সম্ভব হয় সেইভাবে যদি ট্রিটমেন্ট করা সম্ভব হয় তাহলে কিন্তু পেশেন্টের ট্রিটমেন্টটা পাবে, পেশেন্ট ট্রিটমেন্টটাকে ফেল করবে না। মানে কী হয় এই যে এই যে এই যে দুটো সাইকেল নিমলো তারপরে পয়সা শেষ হয়ে গেলো আর নিতে পারলো না, সেটা কিন্তু হবে না যদি আমরা এরকম একটা অর্গানাইজড স্ট্রাকচার মেথডে ট্রিটমেন্টটা করতে পারি। আজকের তারিখে আমাদের হসপিটালে যে একটা ক্যান্সার পেশেন্ট আসে যার কেমোথেরাপি লাগবে তার টোটাল কস্ট হচ্ছে 1000 টাকার মতো, যেটা ইন ব্লাড টেস্ট সিবিসিএলএফটি রেপিটিন ওটা 1000 টাকার মতো খরচা হয়, সেটাই কিন্তু খরচা। বাকিটা কিন্তু আমাদের স্বাস্থ্যসাথী স্কিমের মধ্যেই হয়েছে এবং মোটামুটি যত কেমোথেরাপি হয় তার একটা বড় প্রপোর্শন কিন্তু এই কেমোথেরাপিতে কেমোথেরাপিগুলো স্বাস্থ্যসাথী অ্যাপ্রুভড হয়ে যায়। এখন আমি আমাদের স্বাস্থ্যসাথী অফিস আমি খুব বা জেলা পরিষদ এবং তারা অসম্ভব রকমের সাপোর্ট করছে যাতে আমরা এই এই এটা 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 অ্যাভেল করতে পারি। আর এবং সেই সেটা সেই ইনফরমেশানটা অনেক লোকের কাছে নেই। এখন অনেক লোক জানে না যে স্বাস্থ্যসাথীদের কিন্তু কেমোথেরাপিটা হয়, তাকে বম্বে টাটা কলকাতা এইসব জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না, আমরা কিন্তু সেই সেম টু সেম ট্রিটমেন্ট সেম কেমোথেরাপি সেম জিনিস আমরা এখানে করতে পারি। আর সেই সঙ্গে আরও কিছু কিছু ছোটো ছোটো জিনিস যেটা হয়তো আমাদের ইমপ্রুভমেন্ট করার দরকার, যেমন আমরা সাউথে যেমন কেমোপোর্টের মাধ্যমে কেমোথেরাপি দিই, এখন সেটা সম্ভব হচ্ছে না, কিন্তু সেই কেমোপোর্টটা আমাদের সব করা উচিত এবং আমার মনে হয় স্বাস্থ্যসাথী থেকে সেটাও অ্যাপ্রুভড হয়ে যাবে এবং সেটা পারব। এই যে কেমোথেরাপি মিক্সিং করা হয় সেটা একটা বায়োসেফটি ক্যাবিনেট একটু করা হয় আমাদের, সেটাও আমার পরের মাসে চলে আসছে এবং সেই জন্য কেমোথেরাপি যে মিক্সিং যার তার ডোজ শিডিউলিং সেটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজড, যেটা বম্বেতে যেভাবে হয় আমাদের চেন্নাইতে যেভাবে হয় সেম টু সেম স্ট্যান্ডার্ডাইজ ট্রিটমেন্ট কিন্তু আমাদের এখানে করা সম্ভব হবে। আর যেহেতু আমি নিজে টাটাতে ছিলাম আর টাটার প্রোটোকলের সঙ্গে অনেকটাই অতিবহল এবং আমরা সেভাবে ট্রিটমেন্ট করি, সেজন্য আমরা চেষ্টা করি পুরো যেন টাটার প্রোটোকলটাই ফলো করা হয়, একই ফর্ম্যাট ফলো করা হয়। এখন অনেক রাস্তা বাকি, কারণ এক্সপার্টাইজ শুধু ডাক্তার এক্সপার্টাইজ নয়, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ডাক্তার এক্সপার্টাইজ শুধু ইম্পর্টেন্ট নয়, আমাদের সার্ভিসেস সাপোর্ট স্টাফ সব কিছু জায়গা দরকার। আর এইটা কিন্তু সময় সঙ্গে সঙ্গে হয়, একদিনে হয় না, আমাদের 1 বছরের পুরনো এটা হসপিটাল, আমরা শুরু করেছি এইসব সার্ভিসেসগুলো ইম্প্রুভ করা যাতে পেশেন্টের ওয়েটিং টাইম কম হয়, পেশেন্টের পেইন ম্যানেজমেন্ট হয়, মরফিনটা যেন পাওয়া যায়, আর তারপরে যেন বড় সার্জারিগুলো আমরা এখানে করতে পারি। আমাদের আমরা একটা বড় গ্রুপ ডাক্তাররা বাইরে থেকে আসছে ট্রিটমেন্ট করার জন্য যারা স্পেশালিস্ট এই ব্যাপারে, আমাদের কাছে ডক্টর শুভদীপ আছে যিনি সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, ডক্টর শুভেন্দু মাঝি আসেন, ডক্টর দেবাশিস চ্যাটার্জি আসেন, এরা অঙ্কোলজিস্ট MCH উইথ বাইরে ভালো জায়গা থেকে এক্সপার্টাইজ ট্রেনিং নিয়ে আসা এবং তাদের সাপোর্ট, তার এছাড়া আমাদের আমাদের ডায়েটিশিয়ান প্রপার, আমাদের ফিজিওথেরাপি যারা প্রপারলি ট্রেন্ড, আমাদের রেডিওলজিটা পুরো আমাদের আমাদের সাউথ থেকে আমাদের রিপোর্টিং হয়ে আসে। তো সেই এক্সপার্টাইজের জায়গাটা যদি আমরা মেনটেন করতে পারি এবং ট্রিটমেন্টটা যদি সঠিক টাইম বাউন্ড ম্যানারে দিতে পারি, মানে একটা পেশেন্টের জন্য 3-4 দিন ওয়েট না করতে একটা অ্যাপ্রুভালের জন্য বা ট্রিটমেন্টের জন্য, তাহলে কিন্তু আমার মনে হয় আমরা 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 আমার যে উদ্যোগে নিয়ে এই এই যে এই একটা প্রতিষ্ঠান তৈরি করা সেটা অনেকটা সাকসেসফুল হবে। এতে শুধু আমাদের নয় আপনাদেরও অসংখ্য অভিযান আছে, যদি যদি এই আমরা এই এই মেসেজটা যায় যে এখানে একটা ক্যান্সার হসপিটাল আছে সেখানে ট্রিটমেন্টটা স্ট্যান্ডার্ডাইজড এবং একদম যেভাবে হওয়া উচিত সারা পৃথিবী জুড়ে সেই সেম টু সেম ট্রিটমেন্ট হয়। আর
আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে যে পেশেন্টের ট্রাস্টটা রাখা, যাতে কেউ এক্সট্রা পয়সা না নেয়, যেন ট্রিটমেন্টটা ঠিকঠিক হয়, এবং এই ট্রিটমেন্ট করে যদি কেউ বিদেশ যায় বা বাইরে যায়, সাউথে যায়, তাহলে কিন্তু তারা যেন আমাদের ট্রিটমেন্টটাকে কখনো তার উপর কোনো কোশ্চেন মার্ক না আসে, মানে একটা স্ট্যান্ডার্ডাইজ প্রোটোকল যদি যদি ট্রিটমেন্ট হয় তাহলে কোনো জায়গায় সব জায়গাতে একই রকম ট্রিটমেন্ট হবে। তো আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে পেশেন্টের ট্রাস্টটা রাখা। আমরা আপনাদের কাছে এক্সপেক্ট করবো যে আপনারা এই ইনফরমেশনের জন্য কাছে যান, যেখানে স্বাস্থ্যসাথীতে ফ্রিতে কেমোথেরাপি হয়, সাপোর্টিভ কেয়ার হয়, সার্জারি হয়, এবং বাড়ির কাছে আমরা কিন্তু একই রকম চিকিৎসা মোটামুটি দিতে পারবো। একটা বিষয় জানবো যে ক্যান্সার এমন সময় ধরা পড়ে যে সময় আর কিছু করার থাকে না, তো এমন কোনো টেস্ট আছে যে যেটা শরীরের মধ্যে ক্যান্সারের জার্ম আছে এটা ধরা যেতে পারে? আমরা দেখুন, আমরা এখানে আমরা আজকে যেটা আজকে তো উদ্দেশ্য এই প্রেসমিট করার উদ্দেশ্য হচ্ছে ম্যাডাম আছেন, আমরা সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিনটা লঞ্চ করছি, তো আমরা সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন এখান থেকে এখন অ্যাপ্রুভ করতে পারবো, দিতে পারবো। কস্ট একটা ফ্যাক্টর, কিন্তু একটা সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিনের কস্ট একটা ডোমিনোস পিৎজার মতো কস্ট, সেটা ডেফিনেটলি যদি একটা দুবার দিতে হয় সারা জীবনে বা তিনবার দিতে হয় ম্যাক্সিমাম সারা জীবনে, সেটা কিন্তু আমার মনে হয় করা সম্ভব। আর 9-14 বা 15 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের যদি আমরা সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন দিতে পারি, তাহলে কিন্তু সার্ভিক্যাল ক্যান্সার যেটা খুব বড় একটা একটা মারাত্মক রোগ এখানে, সেটাকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি, এবং সেটা অ্যাভেলেবেল ছিল না, আমরা এখানে সেটা অ্যাভেলেবেল করেছি। এবং আমার এখন সোম থেকে শুক্র প্রতিদিনই সকালবেলা আমাদের সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিনে থাকবে, আমাদের ডাক্তার দেখবে, অ্যাক্সেস করে দেখবেন তাই কন্ট্রাইন্ডিকেশন ইন্ডিকেশন কী আছে এবং সে এলিজিবল কি না, এবং এলিজিবল থাকলে কিন্তু আমরা সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিনটা করতে পারি। এটা একটা বড় সুবিধে যে যদি আমরা হওয়ার আগেই আমরা তাকে ট্রিটমেন্ট করা যায়। 9-14 বছর বয়সের, 9-14 বছরটা স্ট্যান্ডার্ডাইজড ইন্ডিকেশন, কিন্তু আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় 18 পর্যন্ত করি, মানে বিফোর ম্যারেজ সেটা করা, এটা 9-14টা বেসিক্যালি বিদেশি স্ট্যান্ডার্ডাইজে করা, আমরা সেটা এখনও ফলো করি কারণ প্রোটোকল অনুসারে সেটাই আছে, কিন্তু ইন্ডিয়াতে আমরা 18 পর্যন্ত আমরা এটাকে আজকে হবে, কিন্তু ট্যান্সিটের জন্য একটু হয়নি, পরের মাসে ম্যামোগ্রাফি মেশিনটা ম্যামোটা যদি করা যায় তাহলে সুবিধা, সেটা আমরা পরের মাসে থেকে শুরু করবো। স্বাস্থ্যসাথীদের বিনামূল্যে যে পরিষেবা দেওয়া হচ্ছে, বিভিন্ন জেলা বা জেলার বাইরে কোনো ক্যাম্প করার প্রোগ্রাম আছে আপনাদের? আমরা বিভিন্ন ব্লকে ব্লকে গিয়ে আমরা এগুলোকে এটা করছি, আমাদের লিমিটেড রিসোর্সেস আছে, আমি নিজে আমার যতটা সময় দিতে পারি উইকেন্ডসে সেটা আমরা দিই, আমাদের ডাক্তাররা দেয়। এটা আমার উদ্দেশ্য, যেমন রেসপন্সিবিলিটি সবাইকে জানানো, আপনাদেরও রেসপন্সিবিলিটি, এবং আমি সিএমও যে পুরো যারা আছে যাদের কাছে এত পাওয়ার আছে এই ইনফরমেশনগুলো পপুলেট করার, আমরা যদি এই ইনফরমেশনগুলো পপুলেট করতে পারি তাহলে কিন্তু না কাউকে ধরতে হয় না। এই যে বর্ধমানে যেটা আমি মেটার মেইন প্রবলেম দেখি, যে একটা পেশেন্টকে যদি কোনো একটা জায়গা থেকে গ্রাম থেকে কোনো ডাক্তারের কাছে যেতে হয় তাহলে তাকে মাধ্যম ধরে আসতে হয়, এই তাতে অনেক বেশি প্রবলেম হয়, এবং সেক্ষেত্রে তারা নিশ্চয়ই চাইবে না যে তাকে স্বাস্থ্যসাথী হোক। এবার যদি আমরা গ্রামের লোকেদেরকেই বলে দিই যে বাবা এখানে যাও ফ্রিতে ট্রিটমেন্ট হবে, তুমি নিজে যাও, তাহলে কিন্তু কাজটা অনেক সোজা হবে। সেটা যেমন আমরা করতে পারি, আপনারা করতে পারেন, সিএমও হিউজ, মানে গভর্নমেন্ট যে মেশিনারি আছে তাদের একটা হিউজ রোল আছে যে পেশেন্টরা নিজে আসবে। আমি সাউথে যেখানে যাই আমি দেখি গ্রাম থেকেও লোকেরা কিন্তু নিজে নিজে আসে ডাক্তারের কাছে। কেন? দুটো কারণ, একটা হচ্ছে আমরা একটা পেশেন্ট ভয় পাবে না ডাক্তারের কাছে আসতে, একটা জানিয়ে থাকছে একটা ওয়ার্ম ওয়েলকাম থাকবে, যে জানবে যে হ্যাঁ আমরা তোমার এখানে এসে তোমাদের হেল্প করার জন্য, ঠিক তোমার কাছ থেকে পয়সা নিয়ে নেওয়ার জন্য নয়। এই যে অ্যাপ্রোচটা, সেটা আমি চেষ্টা করছি এখানে যেন সেই অ্যাপ্রোচটাকে আসে যেটা আমার সাউথে আছে, তাহলে আমার মনে হয় অনেক কাজ সোজা হয়ে যাবে। আচ্ছা, ক্যান্সারটি অবজার্ভ করার পর থেকে, যবে থেকে ক্যান্সারটি অবজার্ভ করে তখন থেকে কি মর্টালিটি রেট কমেছে? অনেক কমেছে। যেমন আমি বলি যে সার্ভিক্যাল ক্যান্সার, বিদেশে সার্ভিক্যাল ক্যান্সার মর্টালিটি এখন ওরা বলছে সার্ভিক্যাল ক্যান্সার ইরাডিকেট করে দেবে, যেমনভাবে পোলিওকে ইরাডিকেট করে দিয়েছে সেভাবে সার্ভিক্যাল ক্যান্সার ইরাডিকেট করে দেবে। ওরা বলছে 2030 সালে ইউরোপে কোনো সার্ভিক্যাল ক্যান্সার পেশেন্টই থাকবে না। আমি বলি, আমি তো সব কাজ করি কোচির যে ওয়ার্ক কালচার সেটা কিন্তু অনেকটা সাউথের মতো, সেখানে আমরা সার্ভিক্যাল ক্যান্সার পেশেন্ট দেখতেই পাই না, সেখানে আমরা আমাদের মেন পেশেন্ট কিন্তু সার্ভিক্যাল ক্যান্সার নয়। আমি যখন বর্ধমানে দেখি প্র্যাকটিস তখন কিন্তু সার্ভিক্যাল ক্যান্সারটা কমন ক্যান্সার, ওখানে এত ভালো অ্যাওয়ারনেস, ওরা হাইজিন পার্সোনাল হাইজিনটা মেনটেন করে এবং সঠিক সময়ে দেয় ভ্যাকসিনটা, এত এত পেশেন্টরা লোকেরা নিয়ে রেখেছে, সেখানে কিন্তু সার্ভিক্যাল ক্যান্সারটা কমন ক্যান্সার নয়ই নয়। এটা তার মানে নিশ্চয়ই এই যে অ্যাওয়ারনেসের জন্য এই ক্যান্সারগুলো কিন্তু কমেছে। ওইখানে ব্রেস্ট ক্যান্সারটা খুব কম,
এবং তাও আর্লি ব্রেস্ট ক্যান্সার, ছোট ছোট ব্রেস্ট ক্যান্সার যেটা প্যালপেট করে ধরেছে ছোট, ডাক্তারবাবুর কাছে এসছে বায়োপসি করেছে, এবং আমাদের ওখানে যে প্রপোর্শন অফ ব্রেস্ট ক্যান্সার যেটাতে আমাদের ব্রেস্টটাকে বাঁচানো সম্ভব হয়, ম্যাস্টেক্টমি করার দরকার পড়ে না, সেটা কিন্তু একদম কম্পারেবল টু ওয়েস্ট। হোয়ারাজ আমি যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল আনফর্চুনেট যখন বিশেষ করে টু টায়ার সিটিতে দেখি, তখন কিন্তু বেশিরভাগ ক্যান্সারই টি থ্রি টি ফোর স্টেজ, মানে তিন নম্বর বা চার নম্বর স্টেজে আসে, আর সেখানে কিন্তু ম্যাস্টেক্টমি করে ব্রেস্ট ব্রেস্টটা কেটে বাদ দিতে হয়। মেয়েদের ব্রেস্টটা কেটে যদি বাদ দেওয়া হয় না, তার কিন্তু একটা হিউজ একটা বডি ইমেজ ফ্যাক্টর আছে, সেটা কখনোই আমরা চাই না হোক, এবং প্রমাণিত যে ব্রেস্টটাকে বাঁচানো আর না বাঁচানোর মধ্যে সার্ভাইভাল মানে বাঁচার জন্য কোনো কিন্তু তফাৎ হয় না, কিন্তু ইমোশনাল তার বডি ইমেজ ফাংশনস তার সাইকোলজিক্যাল সেটা কিন্তু অনেক অনেক রকম ফরক পড়ে। তো তো সেই কারণে আর্লি ব্রেস্টটাকে ধরা করলে সুবিধে। তো অ্যাওয়ারনেস ডেফিনেটলি একটা বিরাট রোল প্লে করে আর্লি ডায়াগনোসিসের জন্য এবং পেশেন্ট ইয়ে কমের জন্য। আপনার নাম? আমার নাম দেবনারায়ণ দত্ত, আমি ক্যান্সার স্পেশালিস্ট, আমি এই বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনটার ফাউন্ডার।